আসসালামু আলাইকুম আকমল টিভির সম্মানিত দর্শক শ্রোতা, সবাইকে স্বাগত জানাচ্ছি। আপনারা অনেকেই ইদানিংকালে একটা প্রশ্ন করতেছেন যে গ্রিক সাইপ্রাস এবং তুর্কি সাইপ্রাসে বর্তমানে ভিসা কেমন হচ্ছে বা লোকজন আসতে পারতেছে কেমন। তো আজকে এই বিষয়ে কথা বলবো। এই মুহূর্তে সাইপ্রাস, দুটি সাইপ্রাসের কী অবস্থা, লোকজন কেমন আসতেছে এবং ভিসা প্রাপ্তিতে অনেকের দেরি হওয়ার কারণ কী, এ সংক্রান্ত বিষয়ে কথা বলবো। তবে মনে রাখবেন, আমরা ভিসা সংক্রান্ত কোনো কাজ করি না, আর্থিক লেনদেনের সাথে আমাদের কোনো দূরতম সম্পর্ক নেই, শুধুমাত্র আপনাদের ভালোবাসা এবং সম্মানবোধ থেকে ভিডিওগুলো করে থাকি। তো যে কথা বলছিলাম, আপনারা আমাদের ভিডিও দেখে কেউ যেন কোনো ধরনের লেনদেনের সাথে সম্পর্ক যদি করে থাকেন আসার ক্ষেত্রে, আপনার রিজিক থাকলে আপনি আসবেন, আমি যত কথাই বলি না কেন। এ কারণে কোনো ধরনের আর্থিক লেনদেন আমাদের দ্বারা উৎসাহিত নিরুৎসাহিত হওয়ার দরকার নেই, সিদ্ধান্ত আপনার নেবেন। জাস্ট তথ্যগুলো আমরা দিয়ে সরবরাহ করে থাকি, যেহেতু এখানে আসি আমরা যেটুকু জানি। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। সাথে সাথে আপনারা দেখবেন সাইপ্রাসের, অর্থাৎ গ্রিক সাইপ্রাসের একটি ছাগলের ফার্ম ভিজিটে গিয়েছিলাম, তার কিছু চিত্র চলতে থাকবে, সাথে সাথে আপনাদের ইনফরমেশনগুলো পেয়ে যাচ্ছেন এই ভিডিওতে। পুরো ভিডিও জুড়েই আমি আছি আকমল হোসেন আপনাদের সাথে। সম্মানিত দর্শক, বর্তমান সময়ে দুটা সাইপ্রাসের অবস্থাই একটু বলবো। যে বর্তমান সময়ে গ্রিক সাইপ্রাস নিয়ে কথা বলি প্রথমে, গ্রিক সাইপ্রাসে বর্তমানে স্টুডেন্ট ভিসা লোকজন আসতেছে এবং ওয়ার্ক পারমিটের ক্ষেত্রে কিছুটা শিথিলতা চলতেছে, এটা বলা যায় বিগত কয়েকদিন থেকে। যেহেতু সাইপ্রাসে গভর্নমেন্ট চেঞ্জ হয়েছে, গভর্নমেন্ট চেঞ্জ হওয়ার ক্ষেত্রে তো জানেন প্রত্যেকটা নতুন গভর্নমেন্ট আসলে নিজস্ব কিছু পলিসি থাকে, তো তারা হয়তো পলিসিগুলো কিছুটা চেঞ্জ আনতেছে। তারা সিকিউরিটি সিস্টেম আন্তর্জাতিকভাবে ইউরোপীয় ইউনিয়নের সিকিউরিটি সিস্টেমের আন্ডারে চলে গেছে, ইতিমধ্যে একটা নিউজ হয়েছে। তো হয়তো তারা কিছুটা পরিবর্তন আনতেছে। এবং আপনারা জানেন যে এর আগে বাংলাদেশিরা যে ভিসাটাকে ব্যবহার করে দেশে আসতেন, এটা হচ্ছে পাপ্পু ভিসা, অর্থাৎ বয়স্ক লোকের দেখাশোনার ভিসা। তো এটা অনেক বাংলাদেশিরাই এটা ইউজ করতেন অরিজিনালি, আসলে কিন্তু উনি ওই ভিসা এসে কাজ করতেন না, বিকল্প কাজ করতেন। তো এই বিষয়টা হয়তো বা তাদের কাছে পরিষ্কার হয়ে যাওয়ার কারণে এখন দুটো প্রবলেম হচ্ছে। এই ভিসা ইউজ করে কেউ আসতে পারতেছে না, কিছুটা কড়াকড়ি তারা করেছে যে সত্যিকার অর্থে লোককে টেক কেয়ার করা বা হাউস ওয়ার্কার হিসাবে লোকজন আসতেছে কি না, কাজ করতেছে কি না, এটা নিশ্চিত না হয়ে ভিসা দিচ্ছে না। আরেকটা হচ্ছে, এদেশে এখন এই ভিসাটা এক্সটেনশন হচ্ছে না, এটা দুই বছর এক বছর পরপর কিন্তু এক্সটেনশন হয়, যার যার কাগজের উপর ভিত্তি করে। কখনো মধ্যখানে আবার চালু করেছিল দুই চার বছর একসাথে ভিসা দিত। তো এটা এখন কিছুটা কি টোটালি শিথিলতা চলে আসছে, এই ভিসাটা নিয়ে এখন অনেকেই জটিলতা আছে। এই ভিসায় যারা আসছেন, অর্থাৎ তারা এক্সটেনশন করতেছে না, একান্তই যারা মানে শারীরিকভাবে অক্ষম তাদের হেল্পার লাগে, এরকম লোকদের এক্সটেনশন হবে, বাকিদের ক্ষেত্রে জটিলতা আসছে। ইতিমধ্যে এরকম ভিসায় যারা ছিলেন এর মধ্যে অনেকে ছেড়েছেন, অন্য জায়গায় চলে যাচ্ছেন। এই গেল একটি বিষয়। আরেকটি বিষয় হচ্ছে ওয়ার্ক পারমিটে সাইপ্রাসে যেমন সমস্যা আছে, কিছু সম্ভাবনাও তৈরি হয়েছে। যেমন ধরেন আপনার ওয়েটার অ্যাসিস্টকে, কিচেন অ্যাসিস্ট্যান্ট সহ এখন ফাইভ স্টার হোটেলগুলো বা ফাইভ স্টার হোটেল এখানে কমই, যে সেভেন স্টার থ্রি স্টার মানের যে হোটেলগুলো ভালো এগুলোতে ওয়েটার পদে কিন্তু কিছু লোক নিয়ে আসতেছে তারা, যা একটা সময় স্বপ্ন ছিল। একটা সময় মানুষ এসব ভিসায় আসতে পারতো না বা সাইপ্রাসে এরকম ভিসাগুলি ছিল না। যারা স্টুডেন্টে আসতো তারা পার্ট টাইম হিসাবে বা ফুল টাইম হিসাবে জয়েন করতো, কিন্তু অরিজিনালি সরাসরি এই ভিসায় লোকজন আগে থার্ড কান্ট্রি থেকে তারা আনতো না, ওটা ইউরোপিয়ানদের প্রাধান্য ছিল। তো এখন এইসব করোনা পরবর্তী ফুল ইউরোপেই আপনারা কাজের যে ক্রাইসিস বা লোকের প্রয়োজনীয়তার দিক বিবেচনা করে এটা সাইপ্রাস এখন চালু করেছে। তো এইসব বিষয়ে অনেকেই কিন্তু ওয়েটিংয়ে আছে। তো ওয়েটিংয়ে থাকার কারণ আছে, কয়েক মাস আগেও ছয় মাস আগেও এইসব বিষয়ে অনেকে আসছেন, কিন্তু সমস্যা হচ্ছে বাংলাদেশিরা যখনই একটা মানে কোনো সূত্র পান এই সূত্রটাকে নষ্ট করে, এরপরে এটার রেপুটেশন খারাপ করে তারপরে চলে যান। ধরেন এই কিচেন অ্যাসিস্ট্যান্ট প্লাস হচ্ছে ওয়েটারের যে পোস্টগুলো, এগুলোতে অনেকেই পড়াশোনা কম চলে আসছেন, অভিজ্ঞতা নেই, ভালো ভালো কথাবার্তা বলতে পারেন না, তাই গেল অন্য দেশের লোকজন যেভাবে স্মার্টলি ডিল করে আমরা পারি না, অথবা অনেকেই কাজ জানেন না একেবারেই, বাংলাদেশ থেকে হয়তো
কোনো সিস্টেম করে চলে আসছেন, তো এগুলা নেগেটিভ ইফেক্ট পড়ে, এ কারণে এগুলো একটু যাচাই বাছাই করতেছে তারা এখন। আগে প্রথমে তারা খুব একটা সাক্ষাৎকার নিত না, এখন সরাসরি ক্লায়েন্টের সাথে কথা বলে তারা টেলিফোনে, এবং তার স্মার্টনেস দেখে, তার কথা বলার ফ্লুয়েন্সি দেখে, এগুলো দেখার পরে এখন ভিসা একটু যাচাই বাছাই করতেছে এবং দেরি হচ্ছে। টোটাল কথা, স্টুডেন্ট ভিসার বর্তমান সময়ে অফ সিজন চলতেছে, অর্থাৎ সাইপ্রাসে আগে 4 সেমিস্টারে লোক আসতে পারতো, এখন 2 সেমিস্টারে লোক আসতেছে। তো জানুয়ারি ফেব্রুয়ারিতে আর নভেম্বর সেপ্টেম্বর অক্টোবর সেশনে, এ কারণে বর্তমান সময়ে জুন সেশন যেটা ছিল আগে সামার সেশন, এটাতে এখন স্টুডেন্ট আসা অনেকটাই ক্লোজ। তো এই কারণে কিছু কলেজে হয়তো হচ্ছে, এই কারণে বর্তমান যে সময়টা যাচ্ছে এখন লোকজন আসার রেশিওটা কম, ইভেন স্টুডেন্ট বলেন আর ওয়ার্ক পারমিট বলেন। এখন আসেন তুর্কি ব্যাপারে একটু কথা বলি। তুর্কি সাইপ্রাসে বেতন কাঠামো বৃদ্ধির পরে তুর্কি সাইপ্রাসে লোকজন আসার রেশিও খুব বেড়ে গিয়েছিল, অনেক লোকজন আসছে। তুর্কি সাইপ্রাস যেহেতু সরাসরি লোক আসতে পারে না, এখানে একটা সিস্টেমের মাধ্যমে এজেন্সিরা লোকদেরকে নিয়ে আসে, যেহেতু আমি প্রত্যেকটা ভিডিওতেই আপনাদের বলেছি তুর্কি সাইপ্রাসটা এখনও স্বীকৃতিপ্রাপ্ত দেশ না থাকার হওয়ার কারণে এখানকার লোক আসা বা লোক আসার প্রক্রিয়াটা টোটালি একটু সিস্টেমে আনতে হয় সোজা কথায়। তো এই সিস্টেম যারা লোক নিয়ে আসেন তারা জানেন। তো এখানে দুবাইতে ভিসা হয়, দুবাই থেকে ওখানে সিস্টেম করে নিয়ে আসেন। তো এই সিস্টেমগুলোতে কিছুটা সমস্যা হচ্ছে, দুবাইতে ভিসা করা যাচ্ছে না এখন, বিকল্প রাস্তা হিসেবে কেউ ইজিপ্ট হয়ে বা কেউ অন্যভাবে আসতেছেন। তো বাংলাদেশিরা যেভাবে যেখানে সমস্যা সেখানে সমাধানও বাঙালিরা বের করেন। তো আপনারা যারা ওয়েটিংয়ে আছেন চেষ্টা করেন এজেন্সি যেভাবে কথা বলে তাদের সাথে কথা বলেন। আসলে ব্যাপার হচ্ছে রিজিকের ব্যাপার, রিজিক যখন আপনার ফলবে তখন আপনি যে কোনোভাবেই চলে আসবেন, আর যতদিন আপনার রিজিকের ফয়সালা হচ্ছে না ততদিন আপনাকে ওয়েট করতে হবে। এটা এমন একটা বিষয় আপনি এজেন্সি বা যাদেরকে কাজ করে তাদেরকে সারাদিন গালাগালি করেও লাভ হবে না, একান্তই রিজিকের ব্যাপার। দেখবেন যে আপনার সাথে প্রসেস করছেন কেউ আগে চলে গেছেন আর আপনি 1.5 বছর থেকে অপেক্ষা করতেছেন, এটাই স্বাভাবিক, এটাকে মেনে নিতে হবে। আপনার আল্লাহর পক্ষ থেকে যখন ফয়সালা হয়ে যাবে তখন আপনি চলে যেতে পারবেন, এটা আল্লাহর হুকুমের উপর নির্ভর করে। আপনি দেখবেন এক ঘরে 2 ভাই চেষ্টা করতেছেন, 1 ভাই গিয়ে বিদেশ পূরণ হয়ে গেছেন, আরেকজনের আর হচ্ছে না, হয়তো বা ওনার কল্যাণ আছে অন্য কোথাও যাবেন, অথবা আল্লাহই ভালো জানেন। এইসব বিষয়ে আমাদেরকে বিশ্বাস রাখতে হবে, যেহেতু আমরা ভালো মন্দ তকদিরের উপর বিশ্বাস করি। তো তুর্কি সাইপ্রাসেও সেম বিষয়টা, একটু সমস্যা হচ্ছে, ভিসা প্রাপ্তি বিলম্ব হচ্ছে। আগে যেখানে খুব কম সময়ে তারা নিয়ে আসতে পারতেন তাদের সিস্টেম ছিল, তো সিস্টেমগুলো কিছুটা ব্যাঘাত ঘটছে। তো আমি যেটা আগেই বলছি, যখন বাংলাদেশিরা কোথাও ঝোঁকেন, যেমন দেখেন আপনার রোমানিয়ার ব্যাপারে, রোমানিয়াতে মানুষজন এমন ঝোঁকা ঝুঁকছে যে তারপরে রোমানিয়াটাকে একেবারেই বাজারটাই নষ্ট করে ফেলছে বাঙালিরা। তো এইভাবে আপনারা চেষ্টা করেন, ইনশাআল্লাহ আপনাদের রিজিক যখন ফলে যাবে তখনই চলে আসতে পারবেন। আপনাদের যেসব নিশ্চয়ই কোনো না কোনো এজেন্সির সাথে যোগাযোগ করেই আপনারা ফাইল জমা দিয়েছেন, তাদের সাথে কথা বলেন, তাদের সাথে সুসম্পর্ক রাখেন। যেহেতু আমরা আর্থিক লেনদেন বা ভিসা সংক্রান্ত কোনো কাজ করি না, সেহেতু আমরা তো এই বিষয়গুলো আপনাদেরকে সরাসরি বলতে পারি না। যাদের সাথে কথা তাদের সাথে কম্প্রোমাইজ করে যেভাবে যে ইনস্ট্রাকশন আসে সেটা ধৈর্য ধরা ছাড়া আর উপায় নেই। সবার জন্য শুভকামনা, আজ পর্যন্তই, আল্লাহ হাফেজ।